হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি সুজিত, এসকেএস বেঙ্গুলি মোটিভেশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আমার আজকের আয়োজনে থাকছে বাংলা সাহিত্য ও সমাজ জীবনের বিশেষ আলোড়ন সৃষ্টিকারী কালীপ্রসন্ন সিংহ, এর জীবনী সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। কলকাতার জোড়াসাঁকো নিবাসী ধনী জমিদার নন্দলাল সিংহের একমাত্র পুত্র কালীপ্রসন্ন সিংহের জন্ম হয় 1840 খ্রিস্টাব্দে। হিন্দু কলেজের ছাত্র ছিলেন কালীপ্রসন্ন। মাত্র 6 বছর বয়সে তিনি পিতৃহীন হন। 30 বছর বয়সে স্বল্পায়ু নিয়েও ভাষা সাহিত্য এবং সমাজ জীবনের বিশেষ আলোড়ন সৃষ্টি করেছিলেন কালীপ্রসন্ন সিংহ। অল্প বয়স থেকেই কালীপ্রসন্ন সাহিত্য চর্চার প্রতি মনোনিবেশ করেন। মাত্র 13 বছর বয়সে তিনি একটি সাহিত্য সভার প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে তা বিদ্যুৎ সাহিনী সভা নামে বিশেষ পরিচিতি লাভ করে। কালীপ্রসন্ন সিংহের উদ্যোগে এই সভা এই নামের রঙ্গমঞ্চ ও পত্রিকা বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতার বিশেষ ভূমিকা নিয়েছিল। বিদ্যুৎ সাহিনী পত্রিকা, সর্বতত্ত্ব প্রকাশিকা এবং বিবিধাত সংগ্রহ প্রভৃতি বিশিষ্ট মানসিক পত্রিকাগুলি ছাড়াও পরিদর্শক নামে একটি দৈনিক সংবাদপত্রেও সম্পাদনা করেন কালীপ্রসন্ন সিংহ। 1856 খ্রিস্টাব্দে রামনারায়ণ অনুদিত বেনি সংহার নাটকের অভিনয় করে বিশেষ সুনামের অধিকারী হন তিনি। একাধিক গ্রন্থের রচয়িতা কালীপ্রসন্ন সিংহ শুধুমাত্র হুতুম পেচার নস্কা ও গদ্যের অনুদিত পুরাণ সংগ্রহ নামে অষ্টাদশ পর্বের মহাভারতের জন্যই অমর হয়ে আছেন। এছাড়াও তিনি বাবু নাটক ও কালিদাসের বিক্রমবর্ষীর নাটকের অনুবাদ এবং সাবিত্রী সত্যবান নাটক এবং ভবভূতির মালতী মাধব নাটকের অনুবাদ ও শ্রীমদ ভগবদ্গীতার অনুবাদ করেছিলেন তিনি। দেশের বহুবিধ হিতকর কাজে তিনি দুহাত ভরে দান করেছেন। তিনি 1000 টাকা পুরস্কার ঘোষণা করেছিলেন বিধবা বিবাহের পুরুষদের উৎসাহিত করতে। দান করেছেন দুর্ভিক্ষে লেখকদের গ্রন্থ ছাপার কাজে। একাধিক অবৈতনিক বিদ্যালয় স্থাপন করেছিলেন তিনি। অসংখ্য দুস্থ শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত সাহায্য করতেন কালীপ্রসন্ন সিংহ। ছাত্রদের বাংলা রচনা উৎসাহিত করার জন্য তিনি পদক ও পুরস্কারের ব্যবস্থা করেছিলেন। মেঘনাদ কাব্য রচনার পর তিনিই প্রথম মধুসূদন দত্তকে সম্বর্ধনা দেওয়ার ব্যবস্থা করেন। দিনটি ছিল 1861 খ্রিস্টাব্দের 12ই ফেব্রুয়ারি। বঙ্গভাষার লেখকদের অর্থ দিয়ে উৎসাহ প্রেরণা সম্মান সম্বর্ধনা জানিয়ে সাহিত্যের উন্নতিকল্পে ও অন্যান্য ক্ষেত্রেও অকাতরে দান করে গেছেন কালীপ্রসন্ন সিংহ। সেকালের সুখবিলাসে অভ্যস্ত ধনী সন্তানদের মধ্যে তিনি এক বিস্ময়কর ব্যতিক্রম ছিলেন। মাত্র 30 বছর জীবিত ছিলেন কালীপ্রসন্ন সিংহ। এই স্বল্প সময়েই আশ্চর্য প্রতিভা বলে তিনি ঊনবিংশ শতাব্দীর বাংলার মনীষী সম্প্রদায়ের মধ্যে অন্যতম বিশিষ্ট জন হিসাবে গড়ে ওঠেন। আত্মত্যাগী বহুমুখী প্রতিভার অধিকারী এমন মহা অনুভব উদার মহৎ মানুষ জগতে খুব কমই জন্মেছেন। 1870 খ্রিস্টাব্দের 24শে জুলাই এই মহামানবের মৃত্যু ঘটে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই আয়োজন? যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার এই ভিডিওটিকে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের প্রথম এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা আমি প্রতিনিয়ত এ ধরনের অনুপ্রেরণামূলক ভিডিও আপলোড করে থাকি। তো আবার কথা হবে অন্য কোনো নতুন আয়োজন নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ।